আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, নার্গিসি কোফতা। চলুন দেখে নেই রেসিপিটা। নার্গিসি কোফতা বানানোর জন্য আমি নিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সেদ্ধ করা ডিম আছে চারটা, ময়দা, ধনে পাতা কুচি একটা ডিম, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, চিকেন কিমা, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট করা আছে এখানে, টক দই, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। প্রথমে আমি চিকেন কিমাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, নুন আন্দাজ মতো, হলুদ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা আর ময়দা দিয়ে আমি মিশ্রণটা একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে তার মধ্যে ডিমটা মাখিয়ে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখানে একটা ডিম আছে কিন্তু আমি একটা দিব না, হাফ দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটু কিমাটা নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে রেখে তার উপরে ডিমটা দিয়ে দিব। আসলে এটা মাটন দিয়ে করলে ভালো, আমি চিকেন দিয়ে করলাম, করে এটা ডিমের মধ্যে দিয়ে একটু ময়দা লাগিয়ে দিচ্ছি। এভাবে রেখে দিব। বাকিগুলো আমি একই প্রসেসে গড়ে নেব। এভাবে আমি সবগুলো কোফতা গড়ে নিয়েছি। হয়ে গেল কোফতা গোড়া, এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে ভাজবো, বেশি ইয়ে দেব না। কোফতাটা আমি মিডিয়াম ফ্লেমে
ভাজছি, হাই ফ্লেম দিব না, কারণ চিকেনটা সেদ্ধ হতে হবে ওর জন্য। কোফতা ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ, রসুন বাটা এক চামচ, দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। এখানে গোটা একটা টমেটো আছে, এখন দিয়ে দিচ্ছি আমি টক দই, দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনে, আপনাদের ভালো লাগলে দিতে পারেন। তার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি কোফতাটা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। আপনারা ইচ্ছা করলে গ্রেভিতে একটু চিনি দিতে পারেন, এটা যার যার পছন্দ। হয়ে গেছে, এখন আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে কোফতা, এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো হয়ে গেল নার্গিসি কোফতা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে বানাবেন, যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। তো দেখে নিয়েছেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি আবার নিয়ে আসছি আপনাদের সাথে। নমস্কার।